আসসালামু আলাইকুম, সবাইকে ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। দর্শক বন্ধু, আমি এখন যে আম গাছটির পেছনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু আমার চেয়ে উচ্চতা বেশি না, কিন্তু অনেক ছড়ানো, অনেক ঝোপালো, সুন্দর রাউন্ড শেপের গাছ দেখতে পাচ্ছেন। এই জাতির নাম হচ্ছে রেড আইভরি। এটা খুবই চমৎকার একটি আম হয়, দেখতে পাচ্ছেন ছোট, মাত্র কিন্তু একবারে ছোট। এটা প্রায় এক হাতের কাছাকাছি লম্বা হয় এবং এই যে এইরকম শেপের হয়, ঠিক আছে। যে অনেক আম কিন্তু ঝরে গেছে, প্রচুর আমই ছিল, আরও অনেক ঝরে গেছে। যে দেখতে পাচ্ছেন এই এই ডালগুলোতে মুকুল ছিল, আমরাগুলো ভেঙে দিচ্ছি না, কারণ এগুলো যদি এখন ভেঙে দেই এই মুকুলের গোড়া থেকে পাতা বের হবে, নতুন পাতা বের হলে আমগুলো পুষ্টি পাবে না, বড় হবে না, যার কারণে এই যে দেখেন দর্শক, আমি ধরতে ধরতে কিন্তু আমটা পড়ে গেল। এই যে বড় সাইজের আম পড়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে প্রচুর খরা হচ্ছে, পানি দিয়েও কিন্তু আম টেকানো যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো গাছে, ঝোপালো গাছে অনেকগুলো আমি কিন্তু ধরেছি, এখনও আনুমানিক প্রায় 20-25টির মতো আম কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গাছে ধরে আছে। তো এটা আমরা লাস্ট 4 বছর যাবৎ আমরা আমাদের নার্সারিতে এবং এই মাতৃবাগান থেকে আমরা সংগ্রহ করছি, খাচ্ছি। এটা এ গ্রেডের একটা আম এবং দেখতে সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে খুবই চমৎকার। এটার কালারটা, এটার নামই রেড আইভরি, কালারটাও রেড এবং ভেতরে হলুদ এবং খেতে মিষ্টতাও অনেক ভালো। আপনারা চাইলে এগুলো আপনাদের বাড়ির আশেপাশে কিংবা ছাদ বাগানে রোপণ করতে পারেন। আমাদের কাছে পর্যাপ্ত চারা করেছি, আপনার 3-5 ফিট সাইজের চারা রয়েছে। আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে আপনাদের তথ্য দেবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।